স্বামী। কি এগুলোকে কি আপনার বাংলা বা হিন্দি ওয়ার্ড মনে হচ্ছে? না, এগুলো কিন্তু বাংলা বা হিন্দি ওয়ার্ড না, এগুলো হচ্ছে মালে ওয়ার্ড। Hi, this is Sumaiya Rahmatullah and welcome back. Salamat datang to the course Bahasa Melayu or Malay Language Communication. And this video is launching from Lekhapura Online. বেসিক্যালি আমরা কিন্তু এর আগে আমাদের ফ্যামিলি সম্পর্কে ক্লাস করেছি, তাই না? আমাদের মা বাবা সম্পর্কে কিভাবে আমরা কথা বলতে পারি, কিভাবে আমরা আমাদের ভাই বোন সম্পর্কে কথা বলতে পারি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাস করব সেটি হচ্ছে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি। কিভাবে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলি নিয়ে কেউ যখন কোনো প্রশ্ন করবে তখন কিভাবে আমরা সেগুলোর উত্তর দিতে পারবো এবং কিভাবে আমরা তাদেরকে মানুষের সাথে পরিচয় করে দিতে পারবো সেগুলো সম্পর্কে জানবো। তাহলে চলুন শুরু করি। আজকের এক্সটেন্ডেড ফ্যামিলির ক্লাসটিতে আমরা মূলত কথা বলবো আমাদের বাবা মার বাদে আমাদের পরিবারে যারা থাকে তাদেরকে আমরা মালয়েতে কিভাবে মেনশন করতে পারি, এবং আমরা যদি বিবাহিত হই বা অবিবাহিত হই, আমাদের যদি বাচ্চা কাচ্চা থাকে তাদের সম্পর্কে আমরা কিভাবে কথাগুলো বলতে পারি সেগুলো সম্পর্কে আমরা জানবো। এবং তারপর জানবো কিভাবে কিছু কোয়েশ্চেনের সম্মুখীন হলে আমরা কিভাবে সেগুলোর উত্তর দিতে পারবো। এগুলো সম্পর্কে জেনে আমরা কিন্তু আমাদের ফ্যামিলির যে টপিকটা রয়েছে সেটি কাভার করে ফেলতে পারবো। তো আমরা যেহেতু আমাদের বাবা মা ভাই বোন সম্পর্কে জেনেছি, তারপরে কিন্তু আসে আমাদের ম্যারিটাল স্ট্যাটাসটা কীরকম সেটা, তাই না? আমাদের ম্যারিটাল স্ট্যাটাসে আমরা কি ম্যারিড নাকি আমরা সিঙ্গেল, আমরা কি প্রি অকুপাইড, এসব বিষয়ে কিন্তু মানুষ আমাদেরকে জিজ্ঞাসা করে, বিশেষ করে এশিয়াতে, তাই না? সো এগুলো সম্পর্কে কিন্তু আমাদের প্রস্তুত থাকা উচিত। তো আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে একটি লাইন লিখে রেখেছি আমি, সুদা কামু বেরখাউইন, সুদা কামু বেরখাউইন। এখানে সুদা মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ, এটি কিন্তু আমি আগেই বলেছি, তাই না? সুদা মানে হচ্ছে হ্যাভ বা হ্যাজ। কামু বলতে কিন্তু বোঝায় আপনি বা তুমি। যখন আমাদেরকে সামনের মানুষ কোনো কোয়েশ্চেন করবে তখন সে কামু বলে কোয়েশ্চেনটা কিন্তু করবে, তাই না? আন্ডা বা আওয়াক বলেও কিন্তু করা যায়, তবে কামু বেশি ইউজ হয়। কামু মানে হচ্ছে তুমি, এবং বারখাউইন এই জিনিসের মানে কিন্তু আমরা আগেই জেনেছি, তাই না? বারখাউইন মানে হচ্ছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি ম্যারিড। এই যে ম্যারিড যে ওয়ার্ডটা আমরা ইউজ করি বা বিবাহিত যে ওয়ার্ডটা আমরা ইউজ করি সেটাকে আমরা বলি বারখাউইন, ঠিক আছে? তাহলে পুরো যে লাইনটা আমরা এখানে দেখতে পাচ্ছি সেটার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, সুদা কামু বারখাউইন, আর ইউ ম্যারিড, ঠিক আছে? হ্যাভ ইউ ম্যারিড, এরকম মানে হচ্ছে, এটার বোঝায় আপনি কি বিবাহিত, আপনি কি ম্যারিড, আর ইউ ম্যারিড, এরকম মিনিং কিন্তু এখানে বোঝায়। তাহলে এই জিনিসটার সহজ ভাষায় আমরা কিভাবে উত্তর দিতে পারি, যে না আমি ম্যারিড না, অথবা হ্যাঁ আমি ম্যারিড, এরকম উত্তর কিন্তু আমরা দিয়ে থাকি, তাই না? আমি নিচেই লিখে রেখেছি সুদা অ্যান্ড বেলুম। সুদা মানে হচ্ছে হ্যাভ, ইয়েস আই হ্যাভ, এটা একটা পজিটিভ আনসার দেওয়ার টাইমে কিন্তু আমরা এই ধরনের ওয়ার্ড ইউজ করতে পারি, সুদা, সুদা ইয়েস আই হ্যাভ, আই অ্যাম ম্যারিড, ঠিক আছে? সুদা এটা আমরা ইউজ করতে পারি। ঠিক পাশে আমরা দেখতে পাচ্ছি বেলুম, বেলুম মানে হচ্ছে হ্যাভেন্ট, হ্যাভ নট, নট ইয়েট, এখনো না, ঠিক আছে? বেলুম মানে এরকম বোঝে, নট ইয়েট, হ্যাভ নট। তাহলে বেলুম মানে হচ্ছে গিয়ে না, আমি বিবাহিত না। তাহলে আপনি যদি বিবাহিত হন, আপনি যদি ম্যারিড হন, আপনি বলবেন সুদা, অথবা আপনি যদি ম্যারিড না হন, আপনি যদি সিঙ্গেল হন, তাহলে আপনি বলতে পারেন বেলুম, ঠিক আছে? এটা হচ্ছে কি সব থেকে সহজভাবে আপনি এটা বললে সামনের মানুষটি বুঝে যাবে আপনি কি বলার চেষ্টা করছেন। হাউএভার অনেক টাইমে কিন্তু আমরা আমাদের আনসারটাকে লম্বা করে বলার বলতে চাই, তাই না? অনেক টাইমে সামনের জনের সাথে কথা বলার টাইমে আমরা চাই যে না আমি এভাবে এভাবে বলবো না, আমি একটু বাড়তি ভাবে বলবো, তখন আমরা বলতে পারি সাইয়া সুদা বারখাউইন, সাইয়া সুদা বারখাউইন, ইয়েস আই অ্যাম ম্যারিড, ঠিক আছে? আই আই হ্যাভ ডান মাই ম্যারিটাল স্ট্যাটাস আর হোয়াট এভার, এরকম বুঝে সাইয়া সুদা বারখাউইন, ঠিক আছে? এবং আপনি যদি ম্যারিড না হন তাহলে আপনি বলতে পারেন সাইয়া তিদাক সুদা বারখাউইন, আই হ্যাভেন্ট গট ম্যারিড। তিদাক কিন্তু সবসময় একটা নেগেটিভ নেগেটিভ একটা মিনিং নিয়ে আসে লাইনের মধ্যে, আপনি যদি সবকিছুতে তিদাক লাগিয়ে দেন বা তা আদা লাগিয়ে দেন তাহলে কিন্তু জিনিসটা নেগেটিভ বুঝায়। সো তিদাক এই জিনিসটা আমরা ইউজ করতে পারি, অথবা আমি বলতে পারি সাইয়া বেলুম বারখাউইন, ইটস ভেরি ইজি, তাই না? সাইয়া বেলুম বারখাউইন, আই আই এম নট ম্যারিড ইয়েট, এরকম কিন্তু এটার মিনিং বোঝায়। এখন দেখা যাক কিভাবে আমরা আমাদের স্ত্রী বা স্বামী বাংলাতে অথবা ইংলিশে ওয়াইফ বা হাজব্যান্ডকে সামনের জনের সাথে পরিচয় করে দিতে পারি। ফার্স্টে আমি যে লাইনটি এখানে লিখেছি সেখানে আমি লিখেছি সাইয়া বুজাং, সাইয়া বুজাং। এখানে সাইয়া মানে হচ্ছে আমি, বুজাং মানে হচ্ছে সিঙ্গল,
আই অ্যাম সিঙ্গেল, আপনার যদি হাজব্যান্ড ওয়াইফ কিছু না থাকে, আপনি যদি একজন সিঙ্গেল ব্যাচেলার হন, তাহলে আপনি বলতে পারেন সাইয়ে বুজাং, ঠিক আছে? সাইয়ে বুজাং উচ্চারণটা এরকম হবে, সাইয়ে মানে আমি, বুজাং মানে সিঙ্গেল, সাইয়ে বুজাং। তার নিচে আমি লিখে রেখেছি ইনি স্ত্রী সাইয়ে, ইনি সোয়ামি সাইয়ে, দুইটা ওয়ার্ড কিন্তু আমি লিখেছি, যে দুটো ওয়ার্ড আমি ক্লাসের প্রথমেই বলেছি, তাই না? ইনি স্ত্রী সাইয়ে, এটার মানে হচ্ছে দিস ইজ মাই ওয়াইফ, অ্যান্ড ইনি সোয়ামি সাইয়ে মানে হচ্ছে দিস ইজ মাই হাজব্যান্ড। সো সাপোজ কেউ আপনাকে জিজ্ঞাসা করেছে আপনার ম্যারিটাল স্ট্যাটাস কি এবং আপনার পার্টনার আপনার পাশে দাঁড়ানো, ঠিক আছে? সো আপনি পরিচয় করিয়ে দিচ্ছেন সামনের মানুষের সাথে আপনার হাজব্যান্ড বা ওয়াইফকে। সো পাশে সাপোজ আপনার স্ত্রী দাঁড়ানো আছে বা আপনার ওয়াইফ দাঁড়ানো, আপনি তখন বলবেন যে দিস ইজ মাই ওয়াইফ, মিট হার, দিস ইজ মাই ওয়াইফ, তাই না? তাহলে আপনি বলতে পারেন ইনি স্ত্রী সাইয়ে, দেন আপনি তার নাম বললেন, ঠিক আছে? ইনি স্ত্রী সাইয়ে হোয়াট এভার, ইনি সোয়ামি সাইয়ে, আপনি আপনার হাজব্যান্ডের সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, ইনি সোয়ামি সাইয়ে ব্লা ব্লা ব্লা, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি স্ত্রী বা হাজব্যান্ড এদেরকে, ওয়াইফ বা হাজব্যান্ড, এভাবে পরিচয় করে দিতে পারেন। একটা বিষয় হচ্ছে মালির অনেক ওয়ার্ড কিন্তু বাংলাদেশি বা বাঙালি ওয়ার্ড শব্দ ভাণ্ডারের সাথে কিন্তু মিলে যায়। যেমন স্ত্রী, স্বামী, আমরা বলি স্বামী, ইন্ডিয়ানরা বলে সোয়ামি, তাই না? মালিয়েরাও কিন্তু স্বামী বা হাজব্যান্ডকে বলে সোয়ামি, ঠিক আছে? এরকম অনেক ওয়ার্ড আছে, আমরা ইন ফিউচার যে ক্লাসগুলো করবো সেগুলোতে জানতে পারবো আরও ভালোভাবে। অনেকগুলো ওয়ার্ড কিন্তু আমাদের জন্য মনে রাখা সহজ হয়, কেননা সেগুলো বাঙালি ওয়ার্ডের সাথে কিন্তু অনেকটাই সিমিলার। তো আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে আমরা যদি আমাদের ওয়াইফের সাথে পরিচয় করে দিতে চাই, ইনি স্ত্রী সাইয়ে, হাজব্যান্ডের সাথে পরিচয় করে দিতে ইনি সোয়ামি সাইয়ে, দিস ইজ মাই হাজব্যান্ড, ওকে? আপনি যদি ম্যারিড হন, তার পরবর্তী কোয়েশ্চেনটা আসে হচ্ছে ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন, আপনার কি কোনো বাচ্চা রয়েছে, কতগুলো বাচ্চা কাচ্চা রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু মানুষ জিজ্ঞাসা করে আমরা যদি বিবাহিত হয়ে থাকি, তাই না? তাহলে মানুষ যখন জিজ্ঞাসা করবে ডু ইউ হ্যাভ এনি চিলড্রেন, ঠিক আছে, আনাক, আনাক মানে হচ্ছে চিলড্রেন, ঠিক আছে? আনাক মানে হচ্ছে চাইল্ড বা চিলড্রেন। আমি কিন্তু একটা কথা অনেক আগে বলেছিলাম, সেটা হচ্ছে মালয়েশিয়ানরা একটা ওয়ার্ডকে দুটো বলেই কিন্তু তারা সেটাকে প্লুরাল করে দেয়, ঠিক আছে? তাহলে আনাক মানে হচ্ছে চাইল্ড, অ্যান্ড আনাক আনাক মিন মিনি চিলড্রেন, তাই না? কিন্তু সচরাচর টাইমে তারা আনাক আনাক বলে না, তারা আনাকই বলে তাদের চিলড্রেন সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হলে। তাহলে সাপোজ আপনার একজন চাইল্ড রয়েছে বা দুইজন চিলড্রেন রয়েছে, সেক্ষেত্রে আপনি যেভাবে কথাটা বলতে পারবেন সেটা হচ্ছে সাইয়ে আদা ড্যাশ ওরাং আনাক, যেখানে সাইয়ে মানে হচ্ছে আমি, আদা মানে হচ্ছে হ্যাভ, ড্যাশের জায়গায় সাতু দুয়া তিগা হোয়াট এভার, হাউ মেনি চিলড্রেন ইউ হ্যাভ সেটা আপনি লিখে দিবেন। ওরাং মানে হচ্ছে পিপল, পিপল বা ম্যাস এরকম বুঝায়, মানুষজন বুঝায়। আনাক মানে হচ্ছে চাইল্ড বা চিলড্রেন, দুটোতেই আপনি আনাক ইউজ করতে পারবেন। ফর এক্সাম্পল আপনার দুজন বাচ্চা রয়েছে, আপনি তখন বলবেন সাইয়ে আদা দুয়া ওরাং আনাক। আপনার তিনজন বাচ্চা রয়েছে, চিলড্রেন রয়েছে, তখন আপনি বলবেন সাইয়ে আদা তিগা ওরাং আনাক। এভাবে আপনি কিন্তু আপনার কয়জন বাচ্চা কাচ্চা রয়েছে সেটা বলে ফেলতে পারবেন। ওকে, নাও কামস আওয়ার এক্সটেন্ডেড ফ্যামিলি, ঠিক আছে? আমাদের বাসায় যদি আমাদের চাচা ফুপু কেউ থেকে থাকে বা আমাদের দাদা দাদি নানা নানি থেকে থাকে, আমাদের গ্র্যান্ড প্যারেন্টস, আমাদের কাজিনস বা আমাদের নিফিউ, তারপর নিস, এরা যদি থেকে থাকে, তাদেরকে কিভাবে আমরা মানুষের সামনে পরিচয় করিয়ে দিতে পারবো, ঠিক আছে? সেটা আমরা এখন জেনে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রথমে ডান সাইডে রয়েছে আমার আঙ্কেল অ্যান্ড আন্টি, ঠিক আছে? আঙ্কেল অ্যান্ড আন্টি, আঙ্কেল এবং আন্টিকে মালে ভার্সনে আমরা যদি বলি তাহলে আমাদের বলতে হবে বাপা সৌদারা, দান মানে হচ্ছে এন্ড, এন্ডের মালে ভার্সন হচ্ছে দান। সো আঙ্কেল ইজ বাপা সৌদারা, এন্ড মিনিং দান, অ্যান্ড আন্টি ইজ ইবু সৌদারা, ঠিক আছে? বাপা সৌদারা দান ইবু সৌদারা। সো আমার যদি আমার আঙ্কেলকে কল করতে হয় তাহলে আমি বলবো বাপা সৌদারা, আমার যদি আমার আন্টিকে কল করতে হয় আমি বলবো ইবু সৌদারা। আমাদের গ্র্যান্ড প্যারেন্টসকে আমরা যখন পরিচয় করাবো তখন আমার গ্র্যান্ড ফাদারকে আমি বলবো দাতুক, এবং গ্র্যান্ড মাদারকে আমি বলবো নেনেক, দাতুক নেনেক, ঠিক আছে? এরপর আমাদের বাবা মাকে আমরা তো বলি আইয়া,
দেন ইবু বা বাপা দেন ইবু, এভাবে কিন্তু আমরা ডেকে থাকি, তাই না? এখন আসা যাক আমরা নিফিউকে কি বলবো। আমরা কিন্তু একটা জিনিস শিখে এসেছিলাম, জেন্ডার কিভাবে ভাগ করা যায়, সেটা হচ্ছে লেলাকি মিনিং ছেলে অ্যান্ড পেরেম্পুয়ান মানে হচ্ছে মেয়ে, ঠিক আছে? যখনই আমি ছেলে বুঝাবো, মেয়ে বুঝাবো, আমার বলতে হবে লেলাকি উইচ ইজ মেল, পেরেম্পুয়ান ইজ ফিমেল, ঠিক আছে? তাহলে আনাক সাউদারা লেলাকি, আনাক চাইল্ড সৌদারা লেলাকি, আমার ভাই বা বোনের ছেলে লেলাকি ছেলে, ঠিক আছে? নিফিউ। সো সেটার মালি ভার্সন হচ্ছে আনাক সৌদারা লেলাকি। ইটস ইজি টু রিমেম্বার বিকজ আনাক মানে হচ্ছে গিয়ে বাচ্চা, ঠিক আছে? সো আনাক সৌদারা লেলাকি ছেলে। এবং নিসের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আনাক সাউদারা পেরেম্পুয়ন ভাগ্নি, ঠিক আছে? আনাক সাউদারা পেরেম্পুয়ন, কারণ সে মেয়ে, ঠিক আছে? এইভাবে আমরা ডিফারেন্সিয়েটটা করি। আমাদের কাজিনসকে আমরা কিভাবে রাখতে পারি, আমাদের কাজিনসকে আমরা বলবো সেপুপু, ইনি সেপুপু, দিস ইজ মাই কাজিন, ঠিক আছে? এভাবে আমরা কিন্তু বলতে পারি। সো এদের সম্পর্কে কিভাবে আমরা কথা বলতে পারবো, খুবই সিম্পল। আপনি পরিচয় করিয়ে দিলেন আপনার আঙ্কেল বা আন্টি বা আপনার কাজিনকে যে ইনি সেপুপু নামা দিয়া ব্লা ব্লা ব্লা, ইনি বাপা সাউদারা নামা দিয়া বা বাবা, ঠিক আছে? এভাবে কিন্তু আপনি বলতে পারবেন। এভাবে হচ্ছে গিয়ে আপনি তাদের সম্পর্ক পরিচয় করে দিতে পারবেন, তাদের পেশা কি, তারা কি পড়াশোনা করছে, এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে কভার করেছি। জাস্ট যেটা করতে হবে, আপনার জাস্ট নামের জায়গাটা চেঞ্জ করে দিতে হবে। আমি আপনাকে শিখিয়েছি কিভাবে আপনার বাবার পেশা বলতে হবে, আপনি বাবার জায়গায় আয়া বা বাপার জায়গায় জাস্ট বাপা সাউদারা বসিয়ে দিতে হবে। জাস্ট জায়গাটা চেঞ্জ করে কিন্তু আপনি পুরো লাইনটাই চেঞ্জ করে ফেলতে পারছেন, কিন্তু মিনিং কিন্তু একই দাঁড়াচ্ছে, আপনি তার পেশা সম্পর্কেই কথা বলছেন, ঠিক আছে? এভাবে আমরা কিন্তু মালয়েতে খুবই ইজিলি লাইন কনস্ট্রাক্ট করে ফেলতে পারি। ওকে, সো জাস্ট টু গো থ্রু, আমি আরেকবার হচ্ছে গিয়ে একটা টেবিলের মাধ্যমে সবকিছু ক্লিয়ার করে দিব কিভাবে বলতে হয়, এবং কিছু এক্সট্রা ওয়ার্ড আমি এখানে রেখেছি যাতে করে আমাদের বলতে সুবিধা হয়। সো ফার্স্টলি আদিক বেরাদিক মিনস সিবলিংস, আদিক বেরাদিক মিনিং সিবলিংস, ঠিক আছে? যদি ছেলে সিবলিং থাকে বা মেয়ে সিবলিং থাকে, আমাদের ভাই থাকে, তাহলে আমরা বলবো আদিক লেলাকি। যদি আমাদের মেয়ে সিবলিং থাকে বা আমাদের বোন থাকে, আমরা বলবো আদিক পেরেম্পুয়ান, আদিক পেরেম্পুয়ান, ঠিক আছে? আনাক পরতামা, সেকেন্ডে আমরা দেখতে পাচ্ছি আনাক পরতামা আনাক সুলং, এটার মানে হচ্ছে ফার্স্ট চাইল্ড, ফার্স্ট চাইল্ড, আমি আমার ফ্যামিলিতে সব থেকে বড়। আনাক পরতামা, আমি আমার ফ্যামিলিতে সব থেকে ছোট। আনাক বংশু, আমি আমার ফ্যামিলিতে মেঝো। আনাক দুয়া, আনাক দুয়া, এভাবে হচ্ছে কি আমরা বলি, ঠিক আছে? সো আনাক পরতামা মানে হচ্ছে ফার্স্ট, আনাক আনাক মানে হচ্ছে কি চাইল্ড বা চিলড্রেন, এটা কিন্তু আমরা জেনেছি। সব সব কিছুর আগে আমরা আনাক লাগিয়ে দেবো, জিনিসটা ইজি হয়ে যাবে। আনাক দুয়া দ্বিতীয় চাইল্ড, আনাক বংশু সব থেকে ছোট চাইল্ড, পরতামা মানে হচ্ছে ফার্স্ট, কদুয়া মানে হচ্ছে সেকেন্ড, কেতিগা মানে হচ্ছে থার্ড, ঠিক আছে? এভাবে আমরা কিন্তু জাস্ট আগে ক ক কে ই ক লাগিয়ে কিন্তু আমরা এটার একটা ফার্স্ট সেকেন্ড থার্ড যে ধারাটা সেটা আমরা লিখে ফেলতে পারি। শুধুমাত্র ফার্স্টই আমরা বলবো পরতামা, পরতামা, ঠিক আছে? সো আনাক পরতামা, আনাক কদুয়া, আনাককে তিগ, আনাককে এম্পাত। এভাবে আপনার যদি অনেকগুলো ভাই বোন থাকে, আপনি কিন্তু এভাবে বলতে পারবেন, ফার্স্ট ফার্স্ট চাইল্ড, সেকেন্ড চাইল্ড, থার্ড চাইল্ড, এভাবে, ঠিক আছে? সো লাস্ট চাইল্ড ইজ আনাক বংশু, বংশু, ঠিক আছে? এবং তারপর ফাদার ইন ল বা মাদার ইন ল, আমাদের শ্বশুর শাশুড়ি, এদেরকে কিভাবে আমরা বলবো, বাপা মর্তুয়া, বাপা মর্তুয়া মানে হচ্ছে ফাদার ইন ল, ইবো মর্তুয়া মানে হচ্ছে মাদার ইন ল, ঠিক আছে? তারপর ব্রাদার ইন ল বা সিস্টার ইন ল, ভাবি অথবা দুলা ভাই, এভাবে কিভাবে আমরা তাদেরকে পরিচয় করে দিতে পারবো, আবাং ইপার, আবাং ইপার, আবাং মানে হচ্ছে ভাই, ইপার মানে হচ্ছে বোনের জামাই, ঠিক আছে? সো দুলা ভাই আমি বলি না, ঠিক আছে? ব্রাদার ইন ল হচ্ছে আবাং ইপার, সিস্টার ইন ল কি কাকাক ইপার, কাকাক মানে হচ্ছে সিস্টার, ইপার, জাস্ট লাস্টে আপনার ইপার লাগিয়ে দিতে হবে, কাকাক ইপার। আর আদিক ইপার মানে বোঝায় হচ্ছে কি, মানে কোনো জেন্ডার নেই, আপনি জাস্ট এভাবে পরিচয় করে দিতে পারবেন আদিক ইপার, ঠিক আছে? দুজনকে পরিচয় করে দিতে পারবেন, ইয়া, দ্যাটস ইট। লাস্টলি একটা জিনিস, সেটা হচ্ছে আপনি আপনার পরিবারে কততম চাইল্ড, এটা যদি আপনি মানসিক বলতে চান, সেটা আপনি কিভাবে বলতে পারবেন, আপনি বলতে পারবেন সাইয়া আনাক ড্যাশ দালাম কলুয়ার্গ সাইয়া,
সাইয়ো মানে হচ্ছে আমি, আনাক মানে চাইল্ড, যেটা আমরা একটু আগে জানলাম, ড্যাশে হচ্ছে আপনি কততম চাইল্ড সেটা আপনি লিখে দিলেন, যেভাবে আমরা বলেছি আনাক পর তামা, আনাক দুয়া, আনাক কে তিগা, ওভাবে। দালাম মানে হচ্ছে ইনসাইড, ইনসাইড মাই ফ্যামিলি, দালাম ইনসাইড, কলুয়ার্গা ফ্যামিলি সাইয়ে আমার, সাইয়ে আনাক আমি হলাম চাইল্ড, ড্যাশে হচ্ছে কি আপনি কদুয়া নাকি পড়তামা সেটা আপনি লাগিয়ে দিলেন, দালাম ইনসাইড কলুয়ার্গা সাইয়া আমার পরিবারে। সো সাপোজ আমি সেকেন্ড চাইল্ড, সো সাইয়ে আনাক কদুয়া দালাম কলুয়ার্গা সাইয়া, এভাবে আপনি বলে ফেলতে পারেন। সো দ্যাটস ভেরি ইজি। সো ইয়া, দ্যাটস দ্য এন্ড অফ আওয়ার টুডেজ ক্লাস, দেখা হবে নেক্সট এপিসোডে, ততক্ষণ ভালো থাকবেন, ধন্যবাদ।